সৌদি আরবিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ভুলবশত আটটি স্থান ব্যতিরিকে অন্য কোনো স্থানে জাকাত দিয়ে বসলে তা আদায় হিসেবে গণ্য হবে কি এবং তাতে সাও পাওয়া যাবে কি না এ বিষয়ে আলকুরান এবং সহি সুন্না থেকে দলিল এবং রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ভুলবশত আটটি স্থান ব্যতিরিকে যে আটটি স্থানে জাকাত দিতে হয় সেই আটটি স্থান ব্যতিরিকে অন্য কোনো স্থানে জাকাত দিয়ে বসলে অবশ্যই তা জাকাত হিসেবে গণ্য হবে এবং তাতে স্বভাবও পাওয়া যাবে এ বিষয়ে স্পষ্ট সেই বুখারির হাদিস রয়েছে সর্বপ্রথম আমি জানাই যে ওই আটটি স্থানে জাকাত দিতে হবে যা সুরাত বা সুরা নম্বর নয় এবং ষাট নম্বর আয়তে উল্লেখ আছে হ্যাঁ তো ভুলবশত যদি জাকাত দিয়ে বসেন এমন স্থানে যারা জাকাত পাওয়ার যোগ্য নয় তাহলেও আপনার জাকাত হিসেবে গণ্য হয়ে যাবে আপনি তাতে সব পাবেন এ বিষয়ে শাহি বুখারি এক হাজার নম্বর হাদিস এবং শাহি মুসলিম হাদিস নম্বর এক সেখানে উল্লেখ আছে যে একজন ব্যক্তি রাত্রে একজন চোরের চোরকে জাকাত দিয়েছিলেন এবং একজন ব্যবচারকারী ব্যক্তিকে জাকাত দিয়েছিলেন এবং একজন মালদার ধনী ব্যক্তিকে জাকাত দিয়েছিলেন বিষ্ণু নবী সাল আলী আসসালাম তাকে বললেন যে তোমার জন্য সেটা যথেষ্ট হবে অতএব জাকাত হিসেবে গণ্য হয়ে যাবে দেখুন হাদিসের গ্রন্থ সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো পঞ্চান্ন সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার বাইশ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদ মোল্লা